সতেরোশো বাহাত্তর সালে সতেরোই অক্টোবর জন্মগ্রহণ করেন মানবতার মহান কবি লালন শাহ আর লালন শাহের স্মৃতিধন্য দেশের সাংস্কৃতিক রাজধানী হরিনাকুণ্ডু উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচন আগামী পাঁচ জানুয়ারি দুই পঞ্চম ধাপে দর্শক আপনারা সবাই জানেন ধীনতা টিভির নিয়মিত আয়োজন নির্বাচনী হালচাল আর নির্বাচনী হালচালে আজ আমরা সারাদিন থাকছি এক নং ভায়না ইউনিয়নে জানব প্রার্থীদের মনের কথা এবং এখানকার ভোটাররা কি ধরনের প্রার্থী চাইছে সে সম্পর্কেও আপনাদেরকে জানানোর চেষ্টা করব পূর্বে বলেছি বাংলাদেশের সাংস্কৃতিক রাজধানী হরিনাকুণ্ড উপজেলাতেই কবি লালন শাহ এবং সিরাজ শাহের জন্মভূমি চলুন আজ সারাদিন থাকছি এক নং ভায়না ইউনিয়নে দর্শক দাঁড়িয়ে আছি এক নং ভায়না ইউনিয়নের আট নম্বর ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মোহাম্মদ আব্দুল মান্নানের সাথে তিনি পতিকে প্রতিদ্বন্দ্বিতা করবেন আগামী পাঁচ জানুয়ারি দুই হাজার বাইশ আসন্ন পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমরা তার সঙ্গে কথা বলবো কেমন আছেন আপনি ভালো আছি বিগত সময় আপনি দায়িত্ব পালন করেছেন দায়িত্ব পালনকালে কতটা সফল দাবি করছে নিজেকে আমি দায়িত্ব পালন করে আমি হানড্রেড পারসেন্ট সফলতা দাবি করি কারণ আমি জনগণের কাতারের লোক জনগণের সাথে আছি আমি চব্বিশ ঘন্টা জনগণের সাথে কাজ করি আমি কখনোই জনগণের থেকে বিচ্ছিন্ন হয়নি এবং বিচ্ছিন্ন হব না আমি জনগণের সাথেই থাকবো এবারে নির্বাচনে মানুষ নতুন মুখ চাইবে নাকি পুরনো মানুষের ভরসা রাখবে এবারে নির্বাচনে আমি দীর্ঘ পাঁচ ছয় বছর করোনাকালীন কারণে এক বছর নির্বাচন পিছিয়ে গিয়েছে যার কারণে প্রায় ছয় বছর এক বছর আমরা ওভারটাইম পালন করেছি তাতে করে আমরা করোনাকালীন এলাকার জনগণের সাথে যেভাবে তাদের পাশে দাঁড়িয়েছি এই মহামারীর কারণে জনগণের সাথে সব সবসময়ের জন্য আমরা সময় ব্যয় করেছি তাতে করে জনগণ আমাদের চাই এবং আশা করি আমি আবার নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করব। বিভিন্ন ইউনিয়ন পরিষদের ওয়ার্ডগুলোতে মেম্বার পদপ্রার্থীদের উপরে অনেক হামলা অনেক ধরনের হুমকি প্রচার প্রচারণা বাধা বিঘ্ন আসছে সেই জায়গা থেকে আট নম্বর ওয়ার্ডের কোনো ধরনের প্রচার প্রচারণা বাধা বিঘ্ন সম্মুখীন হয়েছেন কি না আপনারা না আমি আমার ভাইনা এক নম্বর ইউনিয়ন আট নম্বর ওয়ার্ডের কোনো প্রচার প্রচারণায় কোনো বাধা বিঘ্ন হয়নি এবং আমার আমি নিজে ব্যক্তিগতভাবে আমার সাথেও কারো বাধা বিঘ্ন হয়নি এবং আমিও কারোর সাথে বাধা বিঘ্ন দেয়নি ঠিক আছে আমার এলাকা ভালো শান্ত প্রিয় এলাকা এখানে আশা করি কোনো ফেদা ফেসাদ হবে না টিউবের নির্বাচন আমি আমার টিউবওয়েল প্রতীক আমি আশা করছি আমার প্রতিদ্বন্দ্বী থেকে তিনশো ভোট বেশি পেয়ে আমি জয়লাভ করব। অন্যান্য যারা প্রার্থী রয়েছে তাদের সম্পর্কে আপনার মতামত কি বা তাদের সম্পর্কে আপনার সম্পর্কটা কেমন আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সাথে সম্পর্ক আমার ভালো আছে কারণ আমি জনগণের ভোটে জয়লাভ করতে চাই আগামী যে পাঁচ তারিখে নির্বাচন এই নির্বাচন উপলক্ষে আট নম্বর ওয়ার্ডে সাধারণ ভোটারদের উদ্দেশ্যে কিছু বলতে চান কি না আমি সাধারণ ভোটারদের উদ্দেশ্যে আমি এটাই বলেছি যে বিগত পাঁচ ছয় বছর আমি ছিলাম আবার জন্য জনগণের সুবিধার জন্য যে কাজগুলো করা দরকার সরকারি অনুদানগুলো এবং নিজেদের শারীরিকভাবে এবং অন্যান্যভাবে বিভিন্নভাবেই যেভাবে জনগণের সাথে থাকবো জনগণের উন্নয়নের কাজ করে যাব সর্বশেষ আপনার টিউবেল প্রতীক এবং আপনার জন্য আমাদের পক্ষ থেকে দোয়া এবং শুভকামনা থাকছে দোয়া এবং শুভকামনা থাক দর্শক এখন কথা বলবো এক নং ভাইনা ইউনিয়নের আট নম্বর ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মোহাম্মদ আশিরুল ইসলামের সাথে তিনি মরক প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন আগামী পাঁচই জানুয়ারি দুই হাজার বাইশ আসন্ন পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমরা সরাসরি তার সঙ্গে কথা বলবো কেমন আছেন আপনি আসি ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি নির্বাচনে কেন আসলেন নির্বাচনে সাধারণ জনগণের অনেক কিছু আশা আকাঙ্ক্ষা থাকে যারা সাধারণ গরিব মানুষ এরা অনেক কিছু থেকে বঞ্চিত হয় হয়তো আমি এটা আমি জনগণের মাধ্যমে জনগণের ম্যান্ডেট নিয়ে আমি চাই যে আমি নির্বাচিত হওয়ার পরে সাধারণ জনগণ যারা গরিব দুঃখী মানুষ তাদের পাশে থাকার জন্য হয়তো সমাজের ফুটনার ছোটোখাটো বিষয় বা যতটুকু কল্যাণমূলক কাজ এটা জনগণের সামনে সুন্দরভাবে উপস্থাপন করতে চাই যাতে জনগণ আমার এই কাজে হয়তো জনগণ সন্তুষ্ট যদি সন্তুষ্ট করতে পারি তাহলে আমি আর এই নির্বাচনে আসা বা নির্বাচন করাটা এটা আমার জন্য সার্থক কেমন দেখছেন মরক অবস্থা সারা ওয়ার্ডে আমি তো প্রার্থী আমি হয়তো এটা এটা হলো আমার ওয়ার্ডে যারা আট নম্বর ওয়ার্ডের জনগণ আছে যারা ভোটা আছে তাদের হয়তো আকাঙ্ক্ষিত মাধ্যম তাদের যে তাদের যেমন তারা যদি সুন্দর মনে হয়তো ভোট দেয় তাহলে হয়তো আমি হয়তো এই নির্বাচনে আমি জয় জয় হতে পারবো এবং এটা সম্পূর্ণ সাধারণ জনগণের বিষয় যদি আমার কার্যকলাপ আমার আমার আকলাক চরিত্র যদি এটা খারাপ থাকে এটা জনগণের সামনে যদি আমার খারাপ কোনো কর্মকাণ্ড থাকে ইতিপূর্বে আমি দুইবার মেম্বার ছিলাম অতীত ইতিহাস যদি আমার খারাপ থাকে তাহলে হয়তো আমি আমার নির্বাচনের ফল হয়তো আমার পক্ষে আসবে না যদি আমি যদি ভালো করে থাকি তাহলে হয়তো আমার জয় সুনিশ্চিত জনগণ হয়তো আমাকে গ্রহণ করবে রাজনৈতিকভাবে কোনো হুমকি ধামকি প্রচার প্রচার বাধাবি না সম্ভব বর্তমানে এখন কোনো হুমকিমকি না আমি আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আওয়ামী লীগের বাইরে না এই জন্য প্রার্থীদের মাঝেই তো যত দ্বন্দ্ব সংখ্যা তৈরি হচ্ছে বেশিরভাগ এটা হলো এটা হয়তো এখনও সম্ভব না যদি খুঁজে হয় তার জন্য আমি মোকাবেলা করার জন্য আমার আমি তো প্রস্তুত দেবো জনগণ আমার সাথে থাকবে আমি জনগণ নেই সামনে এগোতে চাই জনগণ বাদে আমি এগোতে চাই না সাধারণ জনগণ আমার পাশে থাকবে পাশে আছে এবং থাকবে আমি তাদের সাথে করেই আগামী দিনে এগোনোর জন্য চেষ্টা করবো কেমন ব্যবধানে জিতবে বলে মনে করছেন এই জনগণের বিষয়ে এটা তো আমি বলতে পারব না সাধারণ জনগণের আপনারা মতামত জনগণ বলতে পারবে নির্বাচনের ফল ফল কোন দিকে যাবে এবং কি ব্যবধান এটা আমি একটু প্রার্থী আমার আমাদের হয়তো বলা সম্ভব না হয়তো আমি চাচ্ছি আমি হয়তো হয়তো জিতব বিপুল ভরে জিতব আর সেটা হলো জনগণের ভিতর সর্বশেষ আট নম্বর ওয়ার্ডে সাধারণ ভোটারদের উদ্দেশ্যে পাঁচ তারিখের জন্য বিশেষ কোনো বার্তা দিতে চান কিনা বার্তা তাদেরকে আমি আহ্বান করেছি আমি পাঁচ তারিখে তাদের কাছে আমি তাদের সম্পূর্ণ তার একটা মূল্যবান জিনিস তাদের ভোট একটা পবিত্র আমানত এই আমাকে দিলে যে আমার একটা করব না আমি আমারও যাতে খ্যানত নাই তার জন্যই রকম চেষ্টা তদ্ভির করব এবং পাঁচ তারিখে আমি তাদের কাছে আশা করি যেন আমার জন্য আগামী দিনে এই পাঁচ তারিখের রেজাল্ট আগামী দিনের সুফল এবং ভালো ফল তাদের বয়ে আনতে পারি এটা আমি জনগণকে জনগণের কাছে আমার আশীর্বাদ এবং জনগণের প্রতি আমার আস্থা আছে জনগণ হয়তো আমার দেবে আমিও তাদেরকে হয়তো এই আশ্বাস দিতে পারি পাঁচ তারিখে নির্বাচিত হতে পারলে আমি জনগণের সাথে থাকবো এবং তাদের সাথে সুখ দুঃখের সাথে একসাথে থাকবো ধন্যবাদ ভালো ভাই তো তুলিয়ান ভাই আমরা এখন দাঁড়িয়ে আছি এক নং ভাইনা ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ডের মালিপাড়া গ্রামে এবং আপনারা জানেন যে স্থানীয় নির্বাচন কিন্তু একটি উৎসবমুখর পরিবেশ বিরাজ করে সবসময় এবং এই নির্বাচনে সাধারণত জনগণের দৃষ্টি আকর্ষণের জন্য নানা ধরনের প্রচারের পন্থা প্রার্থীরা বেছে নেয় কিন্তু এই ছয় নম্বর ওয়ার্ডে একজন মেম্বার প্রার্থীর প্রচারণা দেখে আমরা আসলে অভিভূত হয়েছি এবং যে মেম্বার প্রার্থী প্রচারণা চালিয়েছেন তার নাম হচ্ছে মোহাম্মদ নজরুল ইসলাম এই নজরুল ইসলামের প্রতীক আসলে মরক এবং আপনারা দেখছেন যে একটা বিশাল আকৃতির মরক তিনি তৈরি করেছেন এবং আমরা যতটুকু শুনেছি তার পাশের গ্রামের একজন কারিগর আসলে এই মরক নির্মাণ করেছে অর্থাৎ তৈরি করেছে এটা খুবই চমকপ্রদ এবং চারপাশে দেখছেন যে এই দৃশ্য দেখার জন্য কিন্তু স্থানীয় যারা রয়েছে অনেকে কিন্তু ভিড় জমিয়েছে এবং আপনারা জানেন যে স্থানীয় নির্বাচন সবসময় একটি উৎসবমুখর পরিবেশ বিরাজ করে এবং এই উৎসবমুখর পরিবেশ পরিবেশের অংশ হিসাবে কিন্তু আমরা এই মরক প্রতীক তারা আজকেই মূলত প্রচার প্রচারণ আনুষ্ঠানিকভাবে এটা নির্মাণ করেছে এবং এই নির্মাণ কৌশলী দেখে কিন্তু সত্যি অর্থে মুগ্ধ হওয়ার মতো এবং এটা বিশাল আকৃতির মরক এবং এর বেশ বড় সড়ো এবং এই মরক কারা তৈরি করেছে কীভাবে তৈরি করেছে তৈরি করার পেছনের গল্পটা মূলত আপনাদের জানানোর চেষ্টা করবো আমার জুয়েল আমি সাথে আছি এবং ক্যামেরাতে আছে রাসেল হুসাইন আপনারা দেখছেন রাসেলের ক্যামেরায় যে একটা বিশাল আকৃতির একটি মরক এই মরকটি নির্মাণ করা হয়েছে শুধুমাত্র এই ওয়ার্ডের ভোটারদের দৃষ্টি আকর্ষণের জন্য এবং অনেক ধরনের ব্যানার ফেস্টুন প্রতীকের কথা থাকে কিন্তু আসলে এরকম বড় আকৃতির কোনো প্রতিকৃতি দিয়ে কোনো প্রতীক নির্মাণের ঘটনা কিন্তু সচরাচর চোখে পড়ে না যেটা রাসেলের ক্যামেরায় আপনারা দেখতে পাচ্ছেন এটা বিশাল আকৃতির একেবারে কি বলবো যে মিনিমাম টেন ফিট হবে হয়তোবা কারণ অনেক উচ্চতায় এটা এবং নিচে চলার জন্য কিন্তু একটি ব্যবস্থা রয়েছে এটা টেনে নেওয়া যাবে এবং সারা রাস্তা প্রচার প্রচারণার কাজেও এটা ব্যবহার করা যাবে এবং আমরা এখানে অনেকের সাথে কথা বলার চেষ্টা করব যে তারা এই বিষয়টি কীভাবে দেখছে বা তাদের কেমন লেগেছে এবং এটা কিভাবে তারা এক জায়গা থেকে আরেক জায়গায় সরিয়ে নিচ্ছে সেটা মূলত আমরা কথা বলে জানার চেষ্টা করব ভাই আপনি একটু কথা বলেন এই এই ধারণাটা কীভাবে মাথায় আসলো এই ধারণাটা আসলো যে এই মরগটা তৈরি করলে মানুষের একটু ভালো লাগবে এটা সৌন্দর্য একটা মরগ এই মোরগটা দেখলো অনেকেই হলো ভোট দেওয়ার একটা চিন্তা ভাবনা করবে এই এই ক্যান্ডিডেট আমার মামা হয় এই সে মোরগটা তৈরি করে সেই মরগটা দিকে সবাই খুব উৎফুল্ল এবং মরগে সবাই ভোট দেওয়ার একটা চিন্তা ভাবনা করে সেই মোরগটা দিকেই প্রতীক দেখেই ভোট দেওয়ার জন্য মানসিকতা স্থির হয়ে গেছে এই মরক আপনারা কোথা থেকে বানালেন এই মরকটা বানিয়েছে জোড়াদার একটা কারিগর সে তৈরি করে দিয়েছে তার তার এটা দিকে সবাই খুব সুন্দর বলছে যে এটা আসলে সে একটা তার একটা মানে প্রাকৃতিক একটা মানে সৌন্দর্য দেখিয়ে সে মরকটা তৈরি করে সবাই তাকে মানে ভালোবেসে ফিরেছে মরকটা তৈরি করার দিকে এটা কিসের তৈরি মূলত নির্মাণে কি কি ব্যবহার করা হয়েছে বাঁশ আছে কাগজ আছে এগুলো দিয়ে রং এই দিয়েই তৈরি করা দর্শক আপনারা দেখছেন যে এই মরকটি কিন্তু বেশ শক্ত সমর্থ আছে এবং এটা চলাচলের জন্য ব্যবস্থা আছে কারণ এটা হচ্ছে টেনে নেওয়া যাবে এবং এটা সরানো যাবে এটা সরানো যাবে নিচেই কিন্তু চাকার ব্যবস্থা করা হয়েছে এবং চাকার ব্যবস্থা করার কারণেই মূলত এই প্রতীকটির একটা বাড়তি সৌন্দর্য কিন্তু তৈরি হয়েছে এবং আমরা বিভিন্নভাবে প্রচারের বিভিন্ন মাধ্যম আমরা দেখেছি কিন্তু এই মাধ্যমটা কিন্তু আমাদের কাছে একেবারেই নতুন এবং স্থানীয় প্রতিটি নির্বাচনে এরকম উৎসবমুখর পরিবেশ হোক আপনারা জানেন যে ঝিনাইধার ছয়টি উপজেলায় প্রায় সাতষট্টিটি ইউনিয়নে বিভিন্ন ধাপে কিন্তু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে পঞ্চম ধাপের নির্বাচন আগামী পাঁচই জানুয়ারি দু হাজার বাইশ তো সেখানে হরিনাকুণ্ড উপজেলা এবং শৈলকূপ উপজেলার যে ইউনিয়ন পরিষদগুলো রয়েছে সেই ইউনিয়ন পরিষদগুলোর নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সেই নির্বাচন ঘিরে একটি উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে তার একটি উপযুক্ত প্রমাণ কিন্তু এই মরক এবং এই মড়ক নির্মাণ যারা করেছে এবং প্রার্থীর সাথে আমরা কথা বলবো প্রার্থী এ বিষয়ে না কী ভাবছে এবং নির্বাচনী যে আচরণ আচরণবিধি রয়েছে বা নির্বাচনী যে প্রক্রিয়াটা রয়েছে সেই প্রক্রিয়ার বাইরের কোনো কিছু কিনা সেটাও আমরা জানার চেষ্টা করবো এবং আমরা এখানে ছোটো ছোটো বাচ্চারাও অনেক ভিড় করেছে এই মরক প্রতীকটি দেখার জন্য সবার সাথে আমরা কথা বলার চেষ্টা করছি আচ্ছা আপনাকে কেমন লাগছে এটা দেখার পর খুব সুন্দর লাগছে খুব সুন্দর লাগছে এটা আগে কখনো এরকম বড় কোনো প্রতীক দেখেছেন না 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 কোনোদিন দেখিনি আজকে এই বের প্রথম দেখছি আমরা বুঝছেন এই প্রতীক দেখতে খুব সুন্দর লাগছে এটা খুব ভালোও লাগছে আমাকে রে তাতে লোকজন খুব জড়ো হয়ে এতে ভোট দেওয়ার আমাকে খুব একটা আনন্দ লাগবে এই যে এখন যে মরক প্রতীকটা এখন দেখছেন এদের একটা একটা মরকের যা যা থাকা দরকার সব ধরনের উপাদানই রয়েছে এবং অনেক উচ্চতায় দেখছেন অনেক উচ্চতায় কারণ আমার নিজের হাইটই প্রায় পাঁচ ফিটে এগারো ইঞ্চি সো মরক আরও উচ্চতায় এবং নিচে চলাচলের জন্য কিন্তু একটি ব্যবস্থা রয়েছে অর্থাৎ চাকার ব্যবস্থা রয়েছে এবং এটি বড় এতটাই বড় যে এটা আসলে হাত দিয়ে ছুঁয়ে দেখাটা অনেক কঠিন আমরা এখানে ছোট বাচ্চাদের সাথে কথা বলবো তোমার কেমন লাগছে এটা দেখার পর ভালো ভালো লাগছে এর আগে দেখো সেটা এরকম না দেখো নাই তো এই মরকে আজকে দেখলাম এই যে প্রতীকটা আপনারা দেখছেন এই প্রতীকটার উচ্চতা অনেক এবং সবচেয়ে বড়ো কথা কি যে এর যে একটা আলাদা সৌন্দর্য সেই সৌন্দর্য কিন্তু সবার দৃষ্টি কেড়েছে এবং এই ওয়ার্ডের অর্থাৎ ছয় নম্বর ওয়ার্ডের যে প্রার্থী মোহাম্মদ নজরুল ইসলাম নজরুল ইসলামের যে প্ল্যান সেই প্ল্যানে কিন্তু এলাকায় দারুণ ছাড়া পড়েছে এবং উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে এবং স্থানীয় নির্বাচনদের সবসময় একটা উৎসবমুখর পরিবেশ তৈরি করতে পারে তার উৎকৃষ্ট উদাহরণ কিন্তু এই মোরক প্রতীক এবং আমরা একটি কাজে ছুটছিলাম হঠাৎ করে আমরা এই মরক দেখার পর আমরা এখানে থেমেছি এবং এই প্রতীকটি আমাদেরকে অসাধারণ মুগ্ধতা এনে দিয়েছে এবং এখানে যারা রয়েছে সবাই কিন্তু বলছে যে তাদের জীবনে প্রথম দেখা এরকম একটা প্রতীক এবং এটা কিন্তু চলাচলের ব্যবস্থা রয়েছে এবং এটা অনাসে বহন করে এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়া যাবে এবং আপনারা জানেন যে একটি প্রতীকের প্রতি আকৃষ্ট হয়েই কিন্তু মানুষ অনেকটাই মোটিভেটেড হয়ে যায় এবং সেই প্রতীকে সেই ব্যালট পেপারে যখন সেই প্রতি তার প্রিয় প্রতীকটি দেখে তখন কিন্তু তার মনটা তার প্রতি অনেকটা সদয় হয় তো এখানকার যে প্রার্থী অর্থাৎ এক নং ভাইনা ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ডের যে প্রার্থী নজরুল ইসলাম তার যে বুদ্ধি সেই বুদ্ধির কাছে কিন্তু একটা অন্যরকম একটা মুগ্ধতা ছড়িয়েছে এবং একটি বিশাল আকৃতি মরক তার গায়ে আলোর ব্যবস্থা করা হয়েছে যেন রাতের বেলায় সেটা সুস্পষ্ট সবার চোখে পড়ে এবং একটি মরকের যা যা উপাদান থাকা দরকার সত্যিকার মরকের যে অবয়বটা যেরকম হয় একদম ঠিকঠাক সেরকম রয়েছে আমরা আরও কয়েকজনের সাথে কথা বলে জানার চেষ্টা করবো আপনার কেমন লাগছে বলেন আমার খুব সুন্দর লাগছে মানে এরকম প্রতীক এরকম প্রচারণা এর আগে দেখেছেন দেখিনি কোনোদিন আসলে দেখতে অনেকটা অসাধারণ মতো সম্পূর্ণ নতুন সম্পূর্ণ নতুন এবং এই যে প্রার্থী এবং সেই প্রার্থী এটা আপনাদের পাশের গ্রাম থেকে তৈরি করে আনিয়েছে এটা জি 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 এই মরক এই যে মরক প্রতীক তো অনেক নির্বাচনে অনেক জায়গা দেখেছেন কিন্তু আপনাদের ওয়ার্ডে অর্থাৎ আপনার এলাকায় এই যে মালিপাড়া গ্রামে যে মরকটি এখন সবার দৃষ্টি অসাধারণ বলা যায় দেখতে সুন্দর লাগছে সবার নজরে পড়ছে এই আপনার কেমন লাগছে বলেন সুন্দর লাগছে এর আগে এর আগে কখনো এরকম প্রতীক দেখেছেন না এর আগে দেখেনি দেখেননি জি না আমরা যারা একেবারে ইয়াং জেনারেশন আমরা তাদের কাছে শোনার চেষ্টা করব যে তাদের তাদের অনুভূতিটা আমরা নেওয়ার চেষ্টা করব বা কি নাম আমার নাম মোহাম্মদ লিওন আহমেদ লিওনের কাছে আমরা শোনার চেষ্টা করব লিওন এই এই যে অনেক প্রতীক অনেক নির্বাচন অনেক প্রতীক নিশ্চয়ই দেখেছো এই প্রতীকটা কেমন লাগছে যে এটা সবথেকে ভালো লাগছে আর এটা মানে আমাদের মালিবাড়াই হয়েছে আর কোথাও তো দেখছি না কোনো প্রতীক অতীক মালিবাড়ায় এটা বানানো হয়েছে অনেক মানুষ দেখতেও আসছে এই প্রতীক আর কি এই জন্য আমাদের সবাই আনন্দও করছে আমরা মিছিল টিসিল করছি মরক নিয়ে তার মানে অসংখ্য প্রতীক কিন্তু আমরা প্রতিটি ওয়ার্ডে দেখি প্রতিটি ইউনিয়নে দেখি কিন্তু এই প্রতীকটা আমাদের মনের মধ্যে একটা আলাদা জায়গা করে নিয়েছে হয়তোবা তার সৌন্দর্যের কারণে হয়তোবা তার গঠনের কারণে অনেকগুলো প্রতীক আছে মাথার মধ্যে কাজ করবে জি যার কারণে সবাই তো জানছে এটা মর্গ বানানো হয়েছে গ্রামের লোকজন জানছে আমরা মিছিল করছি সেখানে মানুষ জানছে ব্লেড পেপারে জানতে কোনো সমস্যা না হয় সবাই ভালোভাবে দেখে ভোটটা দিতে পারবে কি বলছিলেন বলতে চাচ্ছি এই মরকটা সবাই মেয়ে ছেলে প্রত্যেকে জানে যে মরক মার্কাটা এটা আমরা পা পালি আর কি এক কথায় এ দেখিয়ে শুনিয়ে মানে প্রত্যেকেরই ধারণা যে এই মার্কাটাই পছন্দ সই তারপর যখন চোখের সামনে এত বড় একটা মার্কা থাকবে এত বড় একটা প্রতীক থাকবে এটা ভুল করার আসলে কোনো সুযোগ নাই এবং এটা ওই ভোটারদের আসলে মানসিকভাবে একটা স্থিরতা চলে আসে যে আমি এই প্রতীক এত সুন্দর দেখেছিলাম তার মানে এই প্রতীকটাই আমার মাথার মধ্যে সবসময় কাজ করবে এবার আপনাদের সামনে হাজির করবো সেই কাঙ্ক্ষিত ব্যক্তি যেই ব্যক্তির মানে বুদ্ধিতে যে ব্যক্তির পুরো প্ল্যান একটা ব্যতিক্রম ধর্মী প্ল্যান এবং এই নিউজটি হয়তো সারা বাংলাদেশে ভাইরাল হয়ে যাবে এবং আপনারা যারা দেখছেন ডেফিনেটলি আপনাদেরও অনেক ভালো লাগবে এবং আপনারা জেনে খুশি হবেন যে আমাদের ঝিনাদহের সাংস্কৃতিক রাজধানী হরিনাকুণ্ড উপজেলা হরিনাকুণ্ড উপজেলাতে কিন্তু সিরাজ শাহের জন্ম এটাকে এখানে কিন্তু চারণ কবি মানবতার মহান কবি লালন শাহের জন্মভূমি কিন্তু এই হরিনাকুণ্ড উপজেলাতে এবং সেই হরিনাকুণ্ডতেই আসন্ন পঞ্চম ধাপের নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী পাঁচ জানুয়ারি দু বাইশ এবং সেই নির্বাচনে অনেক প্রচার প্রচারণার ভিড়ে একটি প্রচার কিন্তু সবার কাছে দৃষ্টি কেড়েছে তা হচ্ছে এই প্রচারণা এবার আমরা সেই কাঙ্ক্ষিত মোহাম্মদ নজরুল ইসলাম ভাইয়ের সাথে কথা বলবো যার এই প্রতীকের মালিক যিনি যার বুদ্ধি যার প্লান পরামর্শ এটা হয়েছে তৈরি আমরা তাকে আসলে প্রতীকের কাছাকাছি নিতে চাই আপনি একটু মরকটা থুয়ে দেখেন শুয়া মানে আমি নিজেই যখন বানাইছি লোকজন নিয়ে আসে তখন এত শুয়া টোয়া সবকিছুই আমারই হঠাৎ করে এরকম বুদ্ধি কেন মাথায় আসলো এরকম বুদ্ধি মাথায় আসলো এই প্রতীক নিয়ে আমার এক চাচা তিন বেন নির্বাচিত হয় তারপরে আমার চাচার পরে আমার এক ভাই আসে নির্বাচন করতে সেই এই প্রতীক পায় না পারি এইবার নতুন আমি নির্বাচন করতে আইছে এই প্রতীক দবলের এক ক্যান্ডিডেট সে নিয়ে নির্বাচিত হইলো তার কাছ সালাম তা সে দিল না সে যখন দিল না তখন লটারির মাধ্যমে আমি এই প্রতীক পাইছি পাওয়ার পরে সবাই আমার খুশি এই খুশির পরেই এই বললো যে এই বানাতে হবে বানাও এই খরচ খরচা যা লেগেছে সব দিয়েছে দিয়ে মরক বানাইছে বানিয়ে এখন এই ছেলে এই মরক। রাস্তায় রাস্তায় ব্যারিং লাগিয়ে বেড়াচ্ছে জনগণের দেখাচ্ছে এবং খুশিতে তারাও মানে খুব তারা জনগণ বিভিন্ন প্রশ্ন বিভিন্ন প্রার্থী সম্পর্কে রাখে কিন্তু আপনার ওয়ার্ডে অন্য কোনো প্রশ্ন নাই প্রতীক দেখেই সবাই মন নরম হয়ে গেছে এর কারণটা কি মরক দেখেও নরম হয়েছে আবার আমার দেখেও নরম হয়েছে আমার সবাই ভোট দেবে এই কারণে সবাই আমার আসলে আগে তো ভালো জানে এখনও সবাই খুশি এখানে একজন টাকা রাখছে এখানে এখানে একজন টাকা রাখছে আপনি আচ্ছা আপনি এখানে অনেক দুইটি পাঁচশো টাকা নোট এবং আচ্ছা দুইটি পাঁচশো টাকা নোট এবং একটি এক হাজার টাকার নোট কেন উনি রাখলেন আমরা সে বিষয়টা ওনার কাছে জানতে চাইবো এবং আমরা নজরুল ইসলামের সাথে আমরা কথা বলবো আচ্ছা আপনি এটা কেন রাখলেন বা কেন এখানে টাকাটা রাখলেন আমি মরক দেখে খুশি হয়েছি এবং মরক দেখে খুশি হয়ে আল্লাহর কাছে প্রার্থনা করছে আল্লাহ তুমি মরগ আল্লাহকে জয়যুক্ত করো আর এই খুশি হয়ে আমি মরগে দুই হাজার টাকা বসিয়ে দিলাম এরকম প্রতীক এরকম মরক এর আগে দেখেছেন মরক দেখেছি কিন্তু রকম ঢকের মরক পাইনি মানে একেবারে নিখুঁত কোনো জায়গায় যেন কোনো ভুল নাই সেই জন্য মন থেকে এমনি আবেগে খুশি হয়ে মরকে প্রকাশ মানে পুরস্কার দিয়েছে দর্শক দেখছেন যে যেখানে প্রতিটি প্রার্থী কিন্তু টাকা নিয়ে ভোটারদের দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরে বেড়ায় এই জায়গাটা কিন্তু একটি ভিন্ন রকম ঘটনা ঘটেছে এখানে প্রার্থীকে টাকা দেওয়া লাগছে না প্রতীকের সৌন্দর্যে মুগ্ধ হয়ে ভোটাররা কিন্তু প্রার্থীর এই প্রতীকের গায়ে টাকা লাগিয়ে দিচ্ছে এবং সেটা দুই এক টাকার ব্যাপার না আমরা এখানে দুই হাজার টাকা দেখছি এখানে রয়েছে অর্থাৎ এই প্রতীকের জন্য প্রতীকের প্রতি ভালোবে ভালোবাসা তৈরি হওয়ার কারণে এবং এই প্রতীক এতটাই বেশি মুগ্ধতা ছড়িয়েছে এতটা ভালো লাগার বোধ তৈরি করেছে যার কারণে কিন্তু তিনি উল্টো এই প্রতীককে টাকা দিলেন এই যে টাকা প্রতীকের জন্য বরাদ্দ অন্য প্রার্থীকে টাকা দিতে হয় প্রচুর খরচ করতে হয় খাওয়াতে হয় সেই জায়গা থেকে মোহাম্মদ নজরুল ইসলামকে এবং তার প্রতীকের জন্য আরও টাকা বরাদ্দ দেওয়া এটা কেমন লাগছে আমার টাকা কালকে রাত্রেও একজন পাঁচ হাজার দেশে আমার টাকা প্রত্যেক দিনই পাঁচ হাজার ছ হাজার দশ হাজার এইভাবে দেসছে আমার ঘরে তো টাকা খুবই কম লাগছে সীমিত আমার বাইক টাকাই আমার নির্বাচনের খরচ হয়ে যাচ্ছে এই যে এত বড় প্রতীক এটা বানাতে কয়দিন লাগলো এই দুই দিন লেগেছে দুই দিন লেগেছে এটা তো সারা এই ভিডিওটি সারা বাংলাদেশে ভাইরাল হয়ে যাবে এবং সারা বাংলাদেশের অসংখ্য প্রার্থীরা হয়তো বা দেখবে এবং পঞ্চম ধাপের নির্বাচন সামনে আসছে যে নির্বাচনের বেশ কয়েকটা দিন বাকি সর্বশেষ মরক প্রতীকের আজকের যে সাড়াটা পড়লো এবং জয়ের ব্যাপারে আপনি কতটা আশাবাদী তাহলে আমি জয় বাব জয় হব তাও অনেক ভোটে আমার যে প্রতিদ্বন্দ্বী তার প্রতি আমার এই ওয়ার্ডে ভোট হচ্ছে আঠারোশো পঞ্চাশ হয়তো ষোলোশো ভোট পোল হবে তা আমি পাবো এক হাজার ভোট আমি এক হাজার ভোট নিয়ে পাস করবো আর বাদ বাকিও ছয়শো ভোট পাবে এই যে প্রতীকের প্রতি ভালোবাসা নাকি মানুষের প্রতি ভালোবাসা কোনটাকে প্রাধান্য মানুষের প্রতি ভালোবাসা বেশি তারপরে প্রতীক দিকেও খুশি তবে মানুষের প্রতি ভালোবাসা বেশি কি এমন করলেন যে মানুষ আপনাকে এত বেশি ভালোবাসে আমি মানুষের সঙ্গে ধোকাবাজি কাজ করি নি আমি মানুষের ফাঁকি দিই নি মানুষের পাশে যেয়ে দাঁড়াই তাতে মানুষ আমাকেও ভালোবাসে দর্শক দেখছিলেন এই সেই মানুষ যে মানুষের কিন্তু পরিকল্পনা ছিল এই মরক প্রতীক তার স্বপ্নের প্রতীক ভালোবাসার প্রতীক দীর্ঘদিন ধরে তিনি মরক প্রতীকের প্রতি তার কিন্তু একেবারে দৃষ্টি অক্ষুণ্ণ ছিল এবং তিনি বারবার চেয়েছিলেন যে মড়ক প্রতীক তার হোক নানা ঘটনার বেড়া জালে মরক প্রতীক তার হাতছাড়া হয়ে গিয়েছিল তার চাওয়া পাওয়ার পূর্ণতা তখনও হয়নি এরপর যখন লটারির মাধ্যমে প্রতীক নির্ধারণ করা হলো তখন কিন্তু এই মরক প্রতীক তিনি পেয়ে গেলেন ভাগ্য দেবতা তার পক্ষে ছিল যার কারণে মরক প্রতীক তিনি পেয়ে গেলেন এবং এই মরক প্রতীক পরপর মরক প্রতীককে যতটা হাইলাইটস করা দরকার তার সর্বোচ্চ চেষ্টা কিন্তু মোহাম্মদ নজরুল ইসলাম করেছেন এবং মরক প্রতীকের প্রতি ভালোবেসে তার অসংখ্য ভোটার কিন্তু উল্টো মরক প্রতীকের জন্য বকশিস প্রদান করছে এবং আপনারা দেখছেন যে যে কোনো উচ্চতার মানুষই কিন্তু এই মরকের মতো উচ্চতায় হবে না এটা দশ ফিটের উঁচু বেশি উঁচু হবে সম্ভবত এবং অনেক উঁচুয়ে এই মরকটি এবং এটা কিন্তু অনাসে ক্যারি করা যায় এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়া যায় এলাকা একটি সাড়া পড়েছে এক নং ভাইনা ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ডে আমরা আছি মালিপাড়া গ্রামে এই গ্রামে এখন উৎসব চলছে শুধুমাত্র একটা প্রতীককে দেখার জন্যই উপচে পড়া চারপাশে ভিড় এবং অগণিত পথিক কিন্তু তার ব্যস্ততা কিছুটা হল থামিয়ে এই প্রতীকের ভালোবেসে প্রতীকের প্রতি মুগ্ধ হয়ে কিন্তু তাকিয়ে থাকছে কেউ সেলফি কেউ ফটো সেশনে ব্যস্ত শুধুমাত্র এই প্রতীকের জন্য এবং এই প্রতীকের যিনি মালিক তিনি বলছেন তিনি ব্যক্তি হিসাবেও অনেক বেশি ভালোবাসা অর্জন করেছেন এই ওয়ার্ডের সাধারণ ভোটারদের কাছ থেকে আজকের মতো এই ভিডিওটি আমরা এখানে শেষ করছি আমি জুয়েল এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম ক্যামেরাতে ছিল মহেশপুরের প্রতিনিধি রাসেল হুসাইন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন কারণ এত চমকপ্রদ একটা প্রতীক এত চমকপ্রদ একটি বিষয় সবারই জানা উচিত এটা সবার একটা ভালো লাগার বিষয় বটে দর্শক দাঁড়িয়ে আছি এক নং ভাইনা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ সমীর উদ্দিন বিশ্বাসের সাথে তিনি চশমা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবেন আগামী পাঁচ জানুয়ারি আসন্ন পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমরা সরাসরি তার সঙ্গে কথা বলার চেষ্টা করব কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছে নির্বাচনের সার্বিক অবস্থা কেমন দেখছেন এক নং ভাই না ইউনানে ভালো দেখছে কোনো ঝামেলা ঝানজাট মুক্ত হয়ে নির্বাচন চলছে বিগত বেশ কয়েকটি ইউনিয়নে কিন্তু অনেক ধরনের সহিংসতার ঘটনা ঘটেছে সে জায়গা থেকে নির্বাচনী প্রচার প্রচারণে কোনো বাধা বিঘ্ন বা হুমকি ধামকি শিকার হচ্ছেন কি না না আমার ভাই ইউনিয়নে কোনো নির্বাচনে বাধা বিঘ্ন কোনো হুমকি সম্মুখীন এখন পর্যন্ত নেই চশমাপতিকে জয়ের ব্যাপারে কতটা আশাবাদী আমি প্রতিকে জয় পঁচানব্বই পার্সেন্ট আশাবাদী অন্যান্য অনেকগুলো প্রার্থী রয়েছে কিন্তু এক নং ভাইনা ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী বেশ কয়েকটি রয়েছে অন্যান্য প্রতিদ্বন্দ্বী প্রার্থী সম্পর্কে আপনার মূল্যায়ন কেমন অন্যান্য প্রার্থী সবাই ভালো লোক সবাই ভালো পথে ভোট চাচ্ছে কিন্তু কখন যখন নির্বাচনের ভোট যখন কার ছবিকে মানুষের উপরে কড়াও হয়ে যখন ভোট চাওয়ার চেষ্টা করে সেখন প্রার্থীকে জনগণের মত থেকে বিদায় হয়ে যাবে এখন বর্তমান সবাই ভালো অবস্থায় আছে পরবর্তী সময়ে পরিস্থিতি খারাপ হতে পারে এরকম কোনো আশঙ্কা করছেন কি না আমি আশঙ্কা করছি না আমি সঠিক ভোটে চেয়ারম্যান যদি আল্লাহ দেয় এবং জনগণের ভোট দেয় সঠিক ভোটে আমার কোনো জোর জুলুম করে কারো ভোট নেওয়ার ইচ্ছাও নেই জোর জুলুম করে ভোট নেবও না এবং অন্যায়ভাবে ভোট নেয় চেয়ারম্যান হবও না এক নম্বর ভাইন জন্য সর্বপ্রথম কোন কাজটি করবেন যদি সরকার পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে জয়লাভ করে আমি গত পাঁচ বছর চেয়ারম্যান ছিলাম রানিং চেয়ারম্যান ছিলাম এবার চেয়ারম্যানের প্রতিদ্বন্দ্বী করছি গত পাঁচ বছরে উন্নয়ন উন্নয়নমূলক কাজ ভাইন যথেষ্ট করেছি এবং আগামী দিনে চেয়ারম্যান হইতে পারে ভাইন উন্নয়নমূলক কাজের কাজের সাথে জড়িত থাকবো বিগত সময়ে দায়িত্ব পালনকালে আপনার দৃষ্টিতে আপনি যদি আমরা একশো পার্সেন্ট হিসাব করি তাহলে কত পার্সেন্ট সফল ছিলেন বলে দাবি করছেন আমি একশো পার্সেন্টের সফল চেয়ারম্যান আমার সাথে কোনো ঝামেলা ঝঞ্ঝাট কোনো ভাতা ভোগি যারা পক্ষী পথে পাও না পানিয়ালা তাতে আমি হান্ড্রেড পার্সেন্টের স্বচ্ছভাবে সরকারি টাকা খরচ করেছি জনগণ আবারও চশমা সেই পুরনো বিশ্বস্ত প্রার্থীর প্রতি আশা রাখবে নাকি নতুন মুখে সন্ধান করবে আমি আশা রাখি জনগণ চশমা এবং আমার প্রতি আশা রাখবে পাঁচ জানুয়ারি নির্বাচন পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন এবং এটা বাংলাদেশের সাংস্কৃতিক একটি জায়গা হরিনাকুণ্ড উপজেলা এখানে শাহ সিরাজ সাইজির জন্মভূমি সেই জায়গার প্রার্থী আবার আপনি হতে যাচ্ছেন সর্বশেষ আপনার এক নম্বর ভাইনা ইউনিয়নের সাধারণ ভোটার উদ্দেশ্যে সর্বশেষ কি বার্তা দিতে চান আমার সরকার মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে যত টাকা সরকার দিচ্ছে এই ইউনিয়ন পরিষদে যদি একজন চেয়ারম্যান সঠিকভাবে খরচ করে গত বছর আমি যা করি আর এই বেড়ে যদি আমি চেয়ারম্যান হতে পারি তাহলে ভাই ভাইন এক ইঞ্চি রাস্তা সরকারের টাকা কাঁচা হতে পাকা হতে কাঁচা থাকবে না জি আপনার প্রতীক এবং আপনার জন্য আমাদের পক্ষ থেকে দোয়া এবং শুভকামনা থাকছে আলহামদুলিল্লাহ দশক এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি এক নং ভাইনা ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মোহাম্মদ রবিউল ইসলাম ভাইয়ের সাথে তিনি তালাপতিকে প্রতিদ্বন্দ্বিতা করছেন আগামী পাঁচই জানুয়ারি দু হাজার বাইশ আসন্ন পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইউনিয়ন পরিষদ নির্বাচন একটি উৎসব মুখর অবস্থা তৈরি করেছে হরিনাকুণ্ড উপজেলা আপনারা জানেন হরিনাকুণ্ড বাংলাদেশের সাংস্কৃতিক একটি উপজেলা এই উপজেলাতে সিরাজশাই এবং লালন লালনশাইয়ের জন্মভূমি এবং তাদের তীর্থস্থান এখানে রয়েছে দেখছেন যে একজন মেম্বার প্রার্থীর কী পরিমাণ সমর্থক এবং একটি বিপুল জনগোষ্ঠী নিয়ে তিনি প্রচার প্রচারণা চালাচ্ছেন এখানে একটি উৎসবমুখর পরিবেশ তৈরি করেছে আমরা মোহাম্মদ রবিউল ইসলাম ভাইয়ের সাথে কথা বলবো তালা প্রতীক নিয়ে তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন কেমন আছেন আপনি আল্লাহ রহমতে ভালো আছি এত বিপুল জনগোষ্ঠী নিয়ে প্রচারণায় বেরিয়েছেন এত মানুষের ভালোবাসা কীভাবে অর্জন করলেন আমার একটা রাজনৈতিক গুরু ছিল নর্সার আলম মধুর আক্তার বীর মুক্তিযোদ্ধা তিনি আমার নিয়ে তিনি এই পথে আমার শিখাইছে তার হাত ধরে আমি এই রাজনীতি রাজনীতিতে এই পাড়ায় আমি অবসর বা এলাকার লোকজন জনগণ তার কারণে আজ আমি এই জনপ্রিয়তা পাইছি কেমন ব্যবধানে তালাপতিক জয়লাভ করবে পাঁচই জানুয়ারি নির্বাচনে আল্লাহর মধ্যে দেখা যাক জনগণা পাশ তারিখে কী করে আল্লাহর মধ্যে পাস করবোই আর কি অন্যান্য যারা প্রার্থী রয়েছে তাদের সম্পর্কে কী ধরনের মন্তব্য আপনার রয়েছে তারা কেমন ভোট পাইতে পারে বা তালাপতিক থেকে কতটা পিছিয়ে নাকি আগিয়ে তা আল্লাহ মতে এখন তালা পিস থেকে পিছিয়েই তারা থাকবে আমার থেকে আগামী পাঁচই জানুয়ারি নির্বাচনে যদি প্রতীক জয়লাভ করে তাহলে এই সাত নম্বর ওয়ার্ডের ভোটারগণ কোন সারপ্রাইজ পাবে প্রথমে কোন কাজটি উপহার দিবেন এই ওয়ার্ডের জন্য এই সাত নম্বর ওয়ার্ডের আমি যদি তালা প্রতীক নিয়ে পাশ করতে পারি সাত নম্বর ওয়ার্ডে আমি সাধারণ সর্বত্র জনগণের সব কিছুর সব কিছুর থেকে মনে করো কোনো তার থেকে আমি বঞ্চিত করবো না তাদের যদি যে সরকার যে যেটুকু জিনিস আমার দেবে সেটুকু জিনিস আমি সাধারণ মানুষের মাঝে বিতরণ করতে চাই নির্বাচনী প্রচার প্রচারণের কোনো হুমকি ধামকি বাধা বিঘ্ন সম্মুখীন হচ্ছেন কি না আমার কোনো বাধা বিগত নেই কোনো কিছু নেই হুমকি ধামকিও নেই আল্লাহর মতে আমি ভালোই আছি আমার জনগণও ভালোই আছে আমার যারা ভোটার এরা সবাই ভালোই আছে সাধারণ ভোটারদের উদ্দেশ্যে পাঁচ তারিখের জন্য বিশেষ কোনো বার্তা দিতে চান কি না না ফার্স্টারি কে যেন আমি কৃষি বিশেষ বিশেষ কিছু বার্তা দেবো না তারা যে ভোট সেন্টারে যে ভোট দেবে ভোট দেওয়ার পরে তারা আমার মেম্বার বানাবে মেম্বার বানানোর পরে আমি হ্যাঁ শপথ গ্রহণ করার পরে যে ইউনিয়নের থেকে যেটুকু পাবো সেইটুকুই আমি দেবো দর্শক এখানে আমরা অনেকের বক্তব্য নেওয়ার চেষ্টা করবো এবং দেখছেন যে অনেক ভোটার কিন্তু এখানে উপস্থিত এবং একজন মেম্বার প্রার্থীর সাথে একটা বিশাল জনসমষ্টি নিয়ে তিনি কিন্তু প্রচার প্রচারণায় বের হয়েছেন রাসেল হোসেনের ক্যামেরা আপনারা দেখতে পাচ্ছেন ভাই আপনি কি নতুন ভোটার দেখছেন হরিনাকুন্ড মিষ্টি পানের জন্য বিখ্যাত মিষ্টি পান খে লাল টুকটুকে ঠোটার একটা ভাই তিনি হচ্ছে নতুন ভোটার আমরা তার কথা শোনাার চেষ্টা করব কেমন আছেন আপনি জি ভালো আছি নতুন ভোটার হিসেবে প্রথম ভোট দিবেন 2022 সালের 5 জানুয়ারি কেমন লাগছে জি আমার খুব ভালো লাগছে আমি তালা মার্কাতে ভোট দিতে পারবো আমি খুবই আনন্দিত নতুন ভোটার হিসেবে আপনাদের সাতম্বর ভোটে অনেকগুলো প্রার্থী রয়েছে তালাপতি কেন আপনার প্রিয় হলো তালাপতি আমার বড় ভাই দাঁড়ায়ছে তার সাথে অনেক দিন থাকি আমার তালাপতি খুব পছন্দ তালাপতিক নিয়ে আমরা ভোট করছি তালাপতি কি জিতবে ইনশাল্লাহ আমরা জিতবো এখানে অনেক বয়স্ক মানুষও রয়েছে আমরা তাদের সাথেও কথা বলার চেষ্টা করব চাচা আপনি একটু বলেন কেমন প্রার্থী চাচ্ছেন পাঁচ তারিখের জন্য পাঁচ তারিখে আমার এই পার্টি খুবই ভালো অন্য প্রার্থী ভালো না সে খুবই ভালো সে অন্য প্রার্থী কি ভালো না সবাই ভালো তার থেকে তাতে সবার সেই এই ব্যাপারে আমরা ভালো বেশি রবিউল ইসলাম ভাইয়ের কোন গুণটি রয়েছে যার কারণে ও নন অনু প্রার্থীকে সে বেশি ভালো তার সবার সব গুণ আছে মানুষের ভালোবাসা আছে সে মানুষে ভালোবাসতে পারে মানুষের দারে দারে সে জাতিবারে সবকিছু তার ভিতরে আছে ভাই আপনি একটু বলেন আপনিও হরিনা মিষ্টি পান খেয়ে একবার ঠোঁট লাল করে আছেন রবিউল ইসলাম ভাই মানুষকে ভালোবাসে অন্য প্রার্থীরা কি মানুষকে সবাই ঘৃণা করে সবার ভালোবাসে ভালোবাসাটাই মানুষের ধর্ম তার ভিতর থেকেও ওনাকে আমার বেশি ভালো লাগে তাই নতুন ভোটার হিসেবে আমি ওনাকেই ভোট দিতে চাই এটাই আমার আশা আশা আকাঙ্ক্ষা কেমন ব্যবধানে তালা প্রতীক জিতবে কত ভোট বেশি পাবে বলে আপনি মনে করছেন এখন এটা আছে ভোটের উপর নির্ভর করে কত ভোটে জেতবো কি জেতবো না আপনারা তো বিভিন্ন পাড়া মহল্লায় প্রতিটি মানুষের দাঁড়ে দাঁড়িয়ে ঘুরছেন আপনাদের একটি ধারণা হয়ে গেছে হয়তোবা ধারণা আশা করা যায় দুই একশো ভোটে দিতে যাবো দুই একশো ভোটে জিতবে কতটা প্রার্থী আছে কতজন আছে আপনার সাত মোটে প্রার্থী চারটে আছে মোট আমরা শুনেছি তালা প্রতীকের সাথে একটা প্রতীকের হাড্ডাড্ডি লড়াই হতে যাচ্ছে তো সেই জায়গা থেকে তালা এগিয়ে নাকি এখনো পর্যন্ত পিছিয়ে এগিয়ে এখনো আশা করি আমরা দর্শক দেখছেন যে এখানে রবিউল ইসলাম ভাইয়ের সাথে অনেক মানুষ কিন্তু এক জায়গায় হয়েছে এবং এই ওয়ার্ডে ভোট নিয়ে একটি উৎসবের আমেজ তৈরি হয়েছে আমরা সরাসরি যুক্ত ছিলাম সাত নম্বর ওয়ার্ডে অর্থাৎ এক নং ভাই নাইম সাত নম্বর ওয়ার্ড থেকে রাসেল হোসেনের ক্যামেরা আপনারা সরাসরি দেখছিলেন সাত নম্বর ওয়ার্ডের সর্বশেষ মেম্বার পদ প্রার্থী তালাপতিকের প্রার্থী মোহাম্মদ রবি ইসলাম ভাই তিনি আসন্ন পঞ্চম ধাপের নির্বাচনের জন্য সম্পূর্ণ প্রস্তুতি গ্রহণ করেছেন এবং তিনি আশাবাদী জয়ের ব্যাপারে দশক পূর্বে বলছিলাম এক নং ভায়না ইউনিয়নে আমরা আছি আর আমরা এই মুহূর্তে কিন্তু দাঁড়িয়ে আছি এক নং ভাইনা ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী আলতাফ হোসেনের সাথে তিনি ফুটবল প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন আগামী পাঁচই জানুয়ারি দু হাজার বাইশ আসন্ন পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমরা সরাসরি তার সঙ্গে কথা বলবো এবং আপনারা জানেন আমরা কিন্তু সারাদিন হরিনাগণ উপজেলাতে ছিলাম এবং এক নং ভায়না ইউনিয়নে ছিলাম প্রাকৃতিক নৈসর্গিকতায় ভরা শহর থেকে একেবারে দূর দূরান্তে এই ইউনিয়নটি ইউনিয়নের যারা প্রার্থী রয়েছে তাদের মধ্যে কিন্তু একটি উৎসবের আমেজ এবং যারা ভোটাররা রয়েছে তারাও কিন্তু গুৎসামুখের পরিবেশে ভোটের প্রস্তুতি নিচ্ছে এবং প্রচার প্রচারের কাজে অংশগ্রহণ করছেন আমাদের পাশে আলতা হোসেন দাঁড়িয়ে আছেন তিনি ফুটবল প্রতি প্রতিদ্বন্দ্বিতা করছেন কেমন আছেন আপনি আল্লাহর রাইকে ভালোই রেখেছে গত সময় আপনি দায়িত্ব পালন করেছেন দায়িত্ব পালনকালে কতটা সফল দাবি করছেন নিজেকে দায়িত্ব পালন করেছি আট বছর হচ্ছে মেম্বার ছিলাম সেই হিসাব নিকা সে দর্শকের বেড়াচ্ছি দশ জনের সাড়া দিয়েছে সেই সাড়া অন্যবাদ অন্য সাপে যথেষ্ট আমার জনগণ আমার পক্ষে এবার ফুটবল প্রতি কেমন ব্যবধানে জিতবে বলে মনে করছেন আশা করছি ব্যাপক ভোটে জিতে যাব আপনি একজন মেম্বার পদপ্রার্থী প্রার্থী এবারও এবং আপনি বিগত সময় দায়িত্ব পালন করেছিলেন ভোটের প্রচার প্রচারণায় কোনো বাধা বিঘ্ন হুমকি ধামকি সম্মুখীন হয়েছেন কিনা এখনো আমাকে ইউনিয়নে এমন কোনো হুমকি ধামকি ইউনিয়নে বিভিন্ন ওয়ার্ডে কিন্তু মেম্বার পদপ্রার্থীদের মধ্যেই হুমকি ধামকি মারামারির ঘটনা ঘটছে সেই জায়গা থেকে এখনো পর্যন্ত কোনো সমস্যা হয়নি বলছেন আমার ওয়ার্ডে কোনো হুমকি ধমকি এরম কোনো সুষ্ঠু হয়ে ভোট আসছে আরামের সাথে জনগণ বেড়াচ্ছে আমরা জনগণের আশ্রয় বেড়াচ্ছি আমাদের এখানে কোনো হুমকি ধমকি নেই আবারও যদি দায়িত্ব পালন করতে পারেন অর্থাৎ পাঁচ জানুয়ারি নির্বাচনে যদি আবারও ফুটবল প্রতি জয়লাভ করে তাহলে ওয়ার্ডের জন্য বাকি কাজগুলোর মধ্যে কোন কাজটি আগে করবেন আগে রাস্তাঘাট বা যার গরিব মানুষের বাড়ি করতেই বাল্টেন লেই এই সবগুলা দেখবো বা জনগণ যদি সরকার থেকে কোনো অনুদান দেয় সেই অনুদান দাঁড়ে দাঁড়িয়ে দিয়ে তাকে বন্টন করে বেড়াবো সর্বশেষ ভোটারদের উদ্দেশ্যে কোনো কিছু বলার আছে কিনা পাঁচ তারিখের জন্য ভোটার ভোটারদের উদ্দেশ্যে কিছু বলতে চান কিনা পাঁচ তারিখের জন্য ভোটার উদ্দেশ্য ওই ভোটাররা আল্লাহর রহমতে ভালো থাকুক বা সুষ্ঠু হয়ে ভোট দিয়ে যাতে ফেরত আসে আমরাও জয়লাভ হয়ে আসতে পারি এই আমি কামনা করি ধন্যবাদ আপনাকে